কুম আসসালাম রহমতুল্ল্লাহি বারাকাতু ইন্ডিয়া থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে রাজমিস্ত্রিরা যে কাজ করেন তো হেডমিস্ত্রি অনেক সময় টাকা চাইতে চায় তো চাপে তুলসী মন্দির বা পূজার ঘর তৈরি করতে বলে তবেই টাকা দেয় তো সেক্ষেত্রে সেই পূজার ঘর কিংবা তুলসী মন্দির এসব জিনিস তৈরি করা হালাল হবে কি না হবে কি না এ বিষয়ে জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন রাজমিস্ত্রি কাজ এটা হালাল উপার্জন বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লামকে প্রশ্ন করলেন কোনো একজন সাহাবি যে ইয়াতিয়াব কোন ইনকাম কোন উপার্জন সব চাইতে উত্তম তখন বিশ্বনবী সাল আলী আসালাম উত্তরে বললেন আমালুর রাজলি বিয়াদি মানুষের নিজের হাত দ্বারা যে কাজ করে সেটাই হচ্ছে সর্বোত্তম বুঝতে পারলেন তো নিজের হাত দ্বারা যে উপার্জন ইনকাম করা হয় তো রাজমিস্ত্রি কাজ এটাও নিজের হাত দ্বারা করা হয় এটা হচ্ছে খুব হালাল উপার্জন হালাল ইনকাম কিন্তু সেখানে যদি কোনো তুলসী মন্দির বা কোনো পূজার মন্দির বা পূজার ঘর তৈরি করার জন্য বলা হয় তাহলে কিন্তু তা করা যাবে না কারণ শিরিক শিরিক হচ্ছে থেকে বড় গুণা যে গুনার কোনো মাফ নেই এ দলিল আছে সুরা নিশা সুরা নম্বর চার আয়াত নম্বর আটচল্লিশ এবং আয়াত নম্বর একশো ষোলো দুই স্থানে আছে যে কাবি ইনলায় কবি ও একদিন হুমায় শিখ বিল্লাহ হিফাকফ্লাহ আলা আল্লাহ রব্বুর আলামীন বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ রব্বুর আলামিন তিনি ক্ষমা করবেন না শিরকের গুনা কিন্তু শিরিক ব্যতিরিকের যে সমস্ত গুনা আছে আল্লাহ ইচ্ছা করলে তা মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন এবং যে ব্যক্তি মহান সৃষ্টিকর্তা এক আল্লাহর সাথে অন্য কাউকে শরিক স্থাপন করবে শিরিক করবে অংশীদার করবে সে ব্যক্তি অন্ধকারের অতল তলে ডুবে যাবে এটা হচ্ছে সুরা নিসা চার নম্বর সুরা আটচল্লিশ নম্বর আয়াত এবং একশো নম্বর আয়াত তাহলে এই আয়াত থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে সির্কের গুণা কখনো মাফ হয় না এবং শিরিক সব থেকে বড়ো গুণা একথাও সুরার লুক মানে উল্লেখ আছে তাই সিরকের গুণা যেটা গুনার কাজ পাপের কাজ তাতে কোনো ধরনের কোনো সহযোগিতাও করা যাবে না তো পূজার ঘর কিংবা তুলসী মন্দির বা শিরকের কোনো উৎসব অনুষ্ঠানের জন্য সহযোগিতা এ সমস্ত কিছুই করা যাবে না আর এর দলিল মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল সুরা আল মাইদা সুরা নম্বর পাঁচ আয়াত নম্বর দুয়ে বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান তোমরা গুনাহ ও পাপের কাজে একে অপরের সহযোগিতা করো না আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তোমরা নেকি ও কাজে একে অপরের সহযোগিতা করো কিন্তু আল্লাহ আলাল ইসমিউল উদান তোমরা গুনাহ ও পাপের কাজে একে অপরের সহযোগিতা করো না অতএব যেহেতু শিরিক এটা হচ্ছে গুনাহের কাজ এবং সবচাইতে বড় গুণা মারাত্মক গুণা তাই এই গুনাহের জন্য সহযোগিতা পূজার ঘর বা তুলসী মন্দির কিংবা কোনো মন্দির শিরকি কাজের কোনো উৎসব বা কোনো অনুষ্ঠানের কোনো প্যান্ডেল তৈরি বিভিন্ন বিষয় এই সমস্ত কিছুই করা যাবে না এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকতে হবে আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন ও আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জম أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العالمين.